নমস্কার বন্ধুরা ম্যাজিক্যাল দিদিতে স্বাগত জানাচ্ছি এটা একটা ফ্লিপকার্টের বক্স কি এসছে আগে একটু দেখি দেখে এটা থেকে এই আনবক্সিংটা আপনাদেরকে আগে দেখাচ্ছি দেখে আজকে কিছু একটা ম্যাজিক্যাল জিনিস তো এখান থেকেই হবে দেখি যেটা অর্ডার করেছি সেটা ঠিকঠাক দিয়েছি কিনা আগে সবসময় বলা হয় যে ফ্লিপকার্ট বা অ্যামাজন ঠিকঠাক জিনিস দেয় না একটা চাইলে আরেকটা দেয় কিন্তু আজ পর্যন্ত আমি যতটা কিনেছি ততটা সেরকম প্রবলেম হয়নি না ঠিকে দিয়েছে আমি এটা কোকোনাট অয়েল অর্ডার করেছিলাম ফাইভ হান্ড্রেড এম এল এর ভার্জিন কোকোনাট ভার্জিন কোকোনাট মানে জান এটা পিওরলি কোকোনাট অয়েল পিওরলি কোকোনাট অয়েল এর মধ্যে রকম কোনো কেমিক্যাল কোনো এসেন্স কিচ্ছু মেশানো হয় না এই কোকোনাট অয়েলটা আপনারা কিন্তু তরকারিতেও ইউজ করতে পারেন যদি এই কোকোনাট অয়েল দিয়ে মানে মাথায় মাখা হয় খাওয়া হয় তাহলে সব ব্যাপারটাই ভালো স্কিনের জন্য ভীষণ ভালো এটা তরকারিতে ইউজ করতে পারবেন বলেছি মাথায় মাখা নর্মাল যে কোকোনাট অয়েলগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি পোটোগুলো সেগুলোর মধ্যে অনেক কেমিক্যাল লাগানো থাকে প্যারাকিম ইউজ করা থাকে তো আমি এটা যে কারণে এনেছি সেটা হচ্ছে আপনাদেরকে অনেক কিছু মুখে মাকার জিনিস দেখাবো তো এই মুহুর্তে যেটা দেখাচ্ছি এটা যদি আপনারা মুখে মাখেন দেখুন কম পড়ার জন্য তেল যাতে কম ইউজ হয় এখানটাই একটা আপনারা এটা আগুনে পুড়িয়েও করে নিতে পারেন বা এমনিও করে নিতে পারেন এখানটায় যদি একটা ফুটো করে নেন তাহলে তেলটা পরিমাণে যখনই ঢালবো পরিমাণটা অনেকটা কম হবে অর্থাৎ আমি যতটা চাইছি ঠিক ততটাই নিতে পারবো না হলে যদি পুরো ঢাকনাটা খুলে নেন জিনিসটা হরহর করে পড়ে যাবে আমি এখানে আজকে যেটা মেশাচ্ছি এটা এটা অল্প কোকোনাট অয়েল নিয়েছি যে কোনো জিনিস যখন শুরুতে বানাবেন খুব অল্প পরিমাণ নেবেন যদি আপনাকে স্যুট করে যায় তাহলে তারপরে বেশি করে বানাবেন এরপরে নিচ্ছি আমি যে কর্পূরটা এটা হচ্ছে ভীমশ্রেনি কর্পূর এটাকে এটা খাওয়া যায় খাওয়ার জন্য এটা পিওর যেটা আমরা খাবো সেটাই মুখে মাখবো তো অনেককে ভীমসেনীর কর্পূর বলে না অনেক ভিডিওতে দেখায় যে ছোট ছোটো টিকিয়া যেগুলো আমরা পুজোর আসনে জ্বালাই মানে আরতি করার জন্য সেটা কিন্তু কখনোই ভীমসেনি কর্পূর নয় ভীমসেনীর কর্পূর যেটা বলে এটা হচ্ছে খাবারের কর্পূরটা আচ্ছা এই কর্পূর আর নারকেল তেল খুব ভালো করে মিশিয়ে নিন নিয়ে রাত্রিবেলা শোয়ার আগে যদি আপনারা এটা মুখে মাখেন যাদের ড্রাই স্কিন মানে স্কিনে বয়সে ছাপ চলে এসছে রিঙ্কেল চলে এসছে কোনো রকম দাগ রয়েছে সমস্ত রকমের স্কিনের প্রবলেম চলে যাবে তবে হ্যাঁ যাদের অয়েলি স্কিন পিম্পলস রয়েছে তারা এটা ইউজ করার আগে কিন্তু একবার ভাববেন দেখুন তেলটা কিন্তু একদম পুরোপুরি স্কিন অ্যাবজর্ব করে নিচ্ছে যদি মনে হয় আপনারা হাফ এন আওয়ার রেখে তারপরে হালকা গরম জলে বা নর্মাল জলেও এই তুলো মানে টাওয়াল ভিজিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে পারবেন যারা তেল ভীষণ চিটচিটে করছে সেটা মনে করেন কিন্তু এটা মেকে যদি আপনি ওভার নাইট থাকেন আপনার স্কিনের যে নারিশমেন্টটা টোটাল যে নারিশমেন্টটা সেটা চলে যাবে কোকোনাট অয়েলের প্রচুর প্রচুর বেনিফিট মানে এটা বাচ্চা থেকে বয়স্ক সবাইকে ইউজ করতে পারেন নাভিতে কোকোনাট অয়েল যদি ইউজ করা হয় তাহলে আমাদের বডিতেও ড্রাইনেসটা কেটে যায় স্নানের পরে তেল বাচ্চাদের যদি মালিশ করেন স্নানের আগে স্নানের আগে করলে সবটা চলে যাবে স্নানের পরে যদি মালিশ মালিশ করেন যাদের ভীষণ ড্রাই স্কিন অনেক বাচ্চাদের হয় রাফ স্কিন তাদের স্কিন ভালো হয়ে যাবে রেগুলার বেসিসে যদি তাদের ময়শ্চারটা ময়শ্চার লক হয়ে যায় বডিতে এতগুলো বেনিফিট পাওয়া যায় আপনারা ইউজ করুন আর যখনই করবেন ভার্জিন কোকোনাট কি আমি এটা এই কোকোনাট অয়েলটা ইউজ করেছি পরের যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সানস্ক্রিন কি করে ইউজ করবেন কারণ গরম এসে গেছে সানস্ক্রিন করতে হবে তো সানস্ক্রিন বানানোর জন্য কিন্তু আমার এই এটা লাগবে যদিও আমি সমস্তটা ডক্টর আনন্দিস হোম রেমেডিসে বলে দিয়েছি তো এখানে আমি করে দেখাচ্ছি আপনাদের এই চ্যানেলটাতে সেই জন্য এটা আমার দরকার ছিল আমার কাছে আগে যেটা ছিল শেষ হয়ে গেছিলো মানে সব রেডি করার ছিল আপনার নতুন করে রেডি করার জন্য কোনো এক্সট্রা তেল ছিল না সেই জন্যই এটা আনলাম তো বন্ধুরা দেখুন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা সব সময় দেখে নেবেন এক্সট্রা ভার্জিন এক্সট্রা ভার্জিন হওয়া মানে ওটা কোল্ড প্রেস থেকে তৈরি হয় কোকোনাট অয়েলটা পরবর্তীতে যদি আপনাদের ডিমান্ড থাকে তাহলে আমিও সেটা আপনাদেরকে দেখাবো এই মুহুর্তে তো সেরকম কেউ কমেন্ট করছেন না বা দেখছেন না যখন ভিউয়ার্স অনেক বেশি হয়ে যাবে সাবস্ক্রাইবার বেশি হয়ে যাবে তখন পরবর্তীতে সেই জিনিসগুলো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো কী করে কোল্ড প্রেস কোকোনাট অয়েল আপনারা বাড়িতে করতে পারেন কোকোনাটতে কী কীভাবে করবেন পিওর অয়েল সেটা দেখানো হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই প্লিজ প্লিজ কমেন্ট করুন আপনাদের আর কি জিনিসের দরকার রয়েছে সেটা কমেন্ট করুন